তৃষ্ণার্ত পাখির মতো আমরা অপেক্ষা করে থাকি কখন বাজবে সকাল সাড়ে আটটা। সকাল সাড়ে আটটা বাজা মানে এসটি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত, যেখানে হৃদয়ের আশা পূর্ণ করতে চলে আসে সেই হৃদয়ের কাছের সেই সমস্ত শিল্পীরা, যাদের কাছ থেকে মন ভরে আমরা গান শুনতে পাই, আমরা তৃপ্তি অনুভব করি। এই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন, আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার সুধা। একেবারেই এই তৃপ্তি দিতেই তো এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমি তনুজা। আর হৃদয়ের আশা যেখানে কথাটা উঠছেই, তখন হিন্দিতে আরেকটি কথা হয় দিলের খোয়াইশ। তো এই যে ভাষা তো এখন আমাদের আলাদা কিছুই নয়, আমরা ভারতবর্ষে থাকি যেখানে ভিন্ন ধর্মের লোকজন থাকে, কিন্তু কখনো কখনো আমরা সেই ভাষার মধ্যেও ভিন্ন ভিন্ন ভাষাকে একসাথে করে এক সূত্রে বেঁধে ফেলি। দিলের আশা যদি কথাটা বলি তাহলে শুনতে আরেকটু ভালো লাগে। দিলের আশা, দিলাশা, আজকের আমাদের অতিথি দিলাশা, নমস্কার। তোমার নামটা শুনেই আমার এই কথাটা মাথায় চলে এলো যে হিন্দি আর বাংলার এই অদ্ভুত সমন্বয়, অদ্ভুত সুন্দর একটা নামের সমন্বয়। সত্যি তুমি আমাদের প্রত্যেকেরই মনের আশা পূর্ণ করতে আজকে চলে এসো। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে দিলাশা, মানে ওয়ার্ডটা সেটা হচ্ছে পারসি ভাষা একটি, ওটার মানে এটার মানে হচ্ছে সান্ত্বনা। সান্ত্বনা, একদমই তাই, দিলাশা মানে সান্ত্বনা। এবং কখনো কখনো যদি আমরা সেটাকে বাংলার হিন্দি ভাগে ভাগ করি, দিলের আশা, দিলের আশা মনের আশা, একদমই তাই, তো সবটাই মানে দাঁড়িয়ে যায়। একদম। তো আজকের মানে আমরা অনুষ্ঠান শুরু করব যে আশা নিয়ে, যে তোমার কাছ থেকে সেই সমস্ত গান আমরা শুনবো, প্রথমে কোন গান দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করতে চাইছো? যখন তুমি কবিগুরুর কথাতেই কথা বললে, তো আমি কবিগুরুরই একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সাধু মনোমোহন গহন যামিনী শেষে, মনোমোহন
রোজকার এই যে স্নায়ুযুদ্ধ যেটা আমাদের মধ্যে চলে সবসময় বিভিন্ন পরিস্থিতির জন্য, তাতে মানে আরাম দেওয়ার জন্য ওনার কথা, ওনার গান, ওনার সৃষ্টি, ওনার রচনাই যথেষ্ট যথেষ্ট। আর তুমি যেভাবে পরিবেশন করলে সত্যি আমাদের সকালটাই অন্যরকম ভাবে শুরু হলো আজকে। তো এবারে কোন গান আমরা শুনবো? আচ্ছা, এবারে শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমি একটি গান গাইছি। যেহেতু সকাল, নতুন সূর্য, নতুন দিন, নতুন দিন, নতুন ভাবে, নতুন আশা, একটা আমাদের স্বপ্ন, আমাদের সবকিছুই নতুন। তো সেই জন্যই একটি এরকমই একটি গান গাইছি। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনির দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা, নতুন সূর্য আলো দাও, আলো শ্রদ্ধা জানিয়ে যে এই যে তুমি নিবেদনটা করলে আমাদের প্রত্যেকের সামনে, এটা কিন্তু একটা বার্তাও পৌঁছলো। একদম
এই বার্তা যে নতুন দিন নতুন সূর্য আপনাকে কিন্তু আলো দেখাচ্ছে, এবার সেই পথ আপনি অনুসরণ করতে পারেন। ঠিকই ধরেছেন, আপনার সেই আশাগুলো, আপনার সেই স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন সুরে সুরে সুপ্রভাতের মাধ্যমে। আপনার সেই গান গাওয়ার স্বপ্ন পূরণ করবে সুরে সুরে সুপ্রভাত। তার জন্য যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে 8100147088। আমরা আজকে শুনছি দিলাশার কাছে হারানো দিনের সেই সমস্ত মনের মতো গানগুলো, যে গান প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা শুনতে, মানে আমরা শুনতে চাই, আমাদের ইচ্ছে করে। তো সেই স্বপ্ন, সেই ইচ্ছেটা তুমি পূরণ করছো, এরপরে কি ইচ্ছে পূরণ করছো, কোন গান দিয়ে? আচ্ছা, এরপরে আমি একটি নজরুল গীতি গাইছি। আমি একজন, অ্যাকচুয়ালি নজরুল গীতিতে আমি বিহাই আর্টিস্ট, আধুনিক এবং নজরুল গীতি দুটোতেই। তো এই গানটি আমি বাংলাদেশে গেয়েছিলাম, তো এত আমার পছন্দ করেছিলেন ওনারা, তো আমাকে সমস্ত বাংলাদেশে যে কটা প্রোগ্রাম করেছি সমস্ত জায়গায় এই গানটা আমাকে করতেই হয়েছিল। তো এই গানটা আমার নিজেরও পার্সোনাল ফেভারিট গান নজরুল গীতি, আমি সেইটাই গাওয়ার চেষ্টা করছি। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আধরাতে যদি ঘুম ভেঙে যায়, চাঁদ নিহারিয়া ছুঁচে থাই যেন তাহা চিরতরে
কথা একটা ঘুম ভাঙানোরই গান। যারা আমরা একটা সকাল থেকে হয় যে আমরা খুবই ক্লান্ত থাকি, সারা দিনের দুশ্চিন্তা চিন্তা বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে থাকি, তখন কিন্তু গানই একমাত্র আমাদের সঙ্গী, যেটা আমাদের এই ঘুমটা এই রেশটা কাটাতে ভীষণভাবে সাহায্য করে। আর এখন এই নিবেদনটা তো একদম সেটারই কাজ করে গেল। তো হ্যাঁ, এইরকমই আমরা রেশ নিয়েই থাকবো, যেটা আপনাকে সজীব সতেজ করে রাখবে এখনো আরো বেশ কিছুক্ষণ। কিন্তু তার আগে নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। বিরতির ওপারে খুব তাড়াতাড়ি ফিরছি, সঙ্গে থাকুন। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারও সঙ্গে বিঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি,
মুখে দুই টক দুই রাবড়িও কালা কাঁদ ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ফিরালাম বিরতির এপারে, আপনারা দেখছেন এসসি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত, যে অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারেন সারা দিন যখন ইচ্ছা তখন। তার কারণ আমরা কিন্তু একেবারে আপনার হাতের মুঠোয়, অর্থাৎ আপনার মোবাইল ফোনে, আপনার ফেসবুকে। তো যে কারণে আপনাদের সেই মনের মতো শিল্পীর গান শুনতে পারেন যখন তখন প্রাণ ভরে। আজকে যিনি আমাদের শিল্পী অনুষ্ঠান আলোকিত করে বসে রয়েছেন, তিনি হলেন আমাদের দিলাসা। তো দিলাসার সঙ্গে তো পরিচয় হয়েই গেছে। তো এই যে এত সুন্দরভাবে আমরা গানটাকে উপভোগ করছি, তার আশেপাশের যে যারা রূপকার যারা রয়েছেন, যারা অলঙ্করণ করছেন গানটাকে আরও বেশি করে, সেই সমস্ত মানুষজনদের গুণী শিল্পীদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নিই। তো আসুন আমরা পরিচয় পর্ব সারবো। সবার আগে যার সঙ্গে পরিচয় করাবো, তিনি একেবারে আমার বাঁদিকে বসে রয়েছেন, অ্যাকোস্টিক গিটারে, পার্থদা পার্থ ব্যানার্জি। পার্থদা, তোমার সঙ্গে আমার মানে আমি অনুষ্ঠানে ঢোকার সময়ও বলেছি যে আমার সঙ্গে তোমার একই মঞ্চ শেয়ার করার অনুষ্ঠানটা প্রথম আজকের এই অনুষ্ঠানটা। এর আগে বহুবার বহু মঞ্চে তোমাকে আমি দেখেছি, কিন্তু আলাপ এই প্রথম হলো, খুব ভালো লাগছে পার্থদাকে পেয়ে। তারপরেই আমাদের চিরনবীন বরুণ, আমরা বরুণদাকে বরণ করে নিচ্ছি কথায় কথায়, কিবোর্ডে বরুণদা রয়েছে। আর একেবারে ডান দিকে আমাদের সকলের প্রিয় সুমনদা, তবলায় সুমনদা রয়েছেন। তো প্রত্যেকের সঙ্গে পরিচয় নতুন করে করার জানি কিছুই নেই, আপনারা প্রত্যেকেই চেনেন। তো কিন্তু তবু এটা আমাদের অনুষ্ঠানের একটা কর্তব্য বলতে পারেন। আরও একটা কর্তব্য আছে, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের একটা কর্তব্য আছে আপনাকে বিজয়ী ঘোষণা করার। কিভাবে সেটা আপনিও জানেন আমিও জানি। সুর শুনে চিনে নিতে হবে গান, সেই গান যদি সঠিক হয়, মানে উত্তরটা যদি সঠিক হয়, আপনি পেয়ে যেতে পারেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে মাসের শেষে করকরে 1,000 টাকার নগদ পুরস্কার। তো আমাদের সঙ্গে আমাদের আজকে প্রতিভাবান শিল্পী আমাদের দিলাসা রয়েছে। তো দিলাসা, এইবারে আমরা কি গান শুনছি তোমার থেকে? আমি এবারে একটুখানি অন্যদিকে আধুনিক গানে যাচ্ছি, শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্তের সুরে, শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের গান। খুব আমার নিজের খুব ফেভারিট আর খুব সুন্দর একটি গান, আমি হলপ করে বলতে পারছি এটা আমারও প্রিয় গান। চলো
অনবদ্য একটা কম্পোজিশন, মানে একটু আগেই বোধহয় আমরা কথাবার্তা বলছিলাম বিরতিতে যাওয়ার সময়, যখন এই গানটি একবার ঝালিয়ে নেওয়া হচ্ছিল, সেই সময় সুমনদা, পার্থদা, বরুণদা সবাই আমরা একই কথা বলছিলাম যে ওই সময় দাঁড়িয়ে এরকম একটা মানে একটা আধুনিক কম্পোজিশন পুরো, মানে এই এখনকার জেনারেশনটা, হ্যাঁ কি ভালো, কি অপূর্ব। আচ্ছা, এবারে কি গান শুনবো আমরা? এবারে আমি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায় গাওয়া কথা সুর তিনটেই আর কি, ওনারই একটি গান, খুব পপুলার একটি গান গাইছি। আমার স্বপন কিনতে পারি এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবি রং মেলাবে এমন আবির। জাগরণের ঘুমিয়া
শাস্ত্রীয় সঙ্গীতে বেশ যে তোমার ন্যাক রয়েছে, ঝুঁকি রয়েছে, সেটা তোমার এই নিবেদন যেভাবে তুমি করছো সেটাতে একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো আমি তোমার সম্বন্ধে এবার একটু জানতে চাই, দর্শক বন্ধুরাও জানতে চায় যে আমরা তো এখন ডিজিটালি অনেক ভাব মানে অনেক রকম ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি ডিজিটালি, কারণ লাস্ট দুবছর আমরা দেখেছি যে আমরা কতখানি ডিজিটালি আসক্ত হয়ে পড়েছি, এবং তাতে ঘরে বসে বেশ সবার সঙ্গে আলাপচারিতা করা যায়, নিজের যে প্রতিভাটা সেটাকে প্রস্ফুট করা যায় আমাদের ডিজিটালের মাধ্যমে। তো সেই রকম ভাবে কি তুমি আমাদের দর্শক বন্ধুদের জন্য ডিজিটালি কি কিছু কাজ করার কথা ভেবেছো? হ্যাঁ, ডিজিটালি বলতে আমার সামনে কিছু মিউজিক ভিডিওর কাজ করার কথা আমি ভেবেছি। আসলে প্যান্ডেমিকের জন্য আউটডোর শ্যুটটা করতে পারছিলাম না এতদিন, তো হঠাৎ করে এই দুবার করে করোনাটা এফেক্ট করলো এত মানে এত বাজেভাবে মানুষের মাঝখানে, তো সামনে আবার থার্ড ওয়েভ শুনছি আসবে, তো সব কিছুই মিলিয়ে মিশিয়ে ওই জন্য একটু পিছিয়ে গেল জিনিসটা। তো আমি একটা প্ল্যান করছি, আশা করি মানুষের পছন্দ হবে, কিছু ফোক গানের ওপরে বা কিছু কভার সংও হতে পারে, সেটা কিছু অরিজিনাল কম্পোজিশনও হতে পারে। তো সব ভেবে রেখেছি, করে রেখেছি একটা মানে লিস্ট, সেটা মানে অলরেডি কিছু গানও হয়ে গেছে অডিওটা, তো ভিডিওটা বাকি, তো সেগুলো একটা প্ল্যানিং আছে, দেখি আশা করছি ভালো করে করতে পারবো। একদম একদম, আমরাও সেই আশায় রয়েছি যে তোমার কাছ থেকে সেই সুন্দর গান আমরা শুনতে পারবো, তোমার সেই উপহারটা আমরা নিশ্চয়ই নিতে চাইব। তো এবারে আমরা কি গান শুনছি? এবারে আমি একটি হিন্দি গান গাই। আচ্ছা, লতাজির গান রুদালি সিনেমা থেকে। মিতবা অবন বলে ছোটি মোটি মিতবা।
রাগের মাধ্যমেই রাগ ভাঙানোর যে প্রয়াস এটা এই গানের মাধ্যমেই পাওয়া যায়। হ্যাঁ, রাগ রাগিনী নিয়ে আমরা রাগ ভাঙাই। তো বৃন্দাবনী সারং প্রত্যেকেরই পছন্দের একটি রাগ, এবং এই রাগ যতই দ্বীপ্রহরের রাগ হোক না কেন, প্রত্যেকটা রাগের একটি আলাদা আলাদা সময় রয়েছে, এবং এই গানটি বৃন্দাবনী সারং এর ওপরে অপূর্ব একটি রাগ। তো এই যে সাত সকালে আমরা শুনছি, মানে সকালটাই দুপুর হয়ে গেছে আমাদের, সেই একটা দুপুরের অলসতা, সেই একটা মাধুর্য, সবটা মিলিয়ে মিশিয়ে অন্যরকম। আর ভূপেন হাজারিকার সুর যেখানে জলজল করছে, এবং সিনেমাটিও একটি একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে রুদালি, এবং সেটি একটি কালচার, একটি সংস্কৃতি, কাদার জন্য লোকে পয়সা দিয়ে তাকে ডেকে হারিয়ে গেছে, এখন হারিয়ে গেছে। এটাই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া, একদমই তাই। আমাদের কত রকম বৈচিত্র্য রয়েছে, তো সেই রকমই এক ধরনের বৈচিত্র্য নিয়ে এই সিনেমাটি। এবং আপনারা জানেন এই সিনেমা জাতীয় পুরস্কারে, এই সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছে, এবং এই মুহূর্তে আমরা এই রেশ থেকে সিনেমা গান, আমাদের আজকের যে প্রতিভাবান শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন দিলাসা, তাকে একটুখানি ছেড়ে আপনাদেরকে যেতে হবে বিরতিতে। বিরতির ওপারে প্রত্যেককে নিয়েই খুব তাড়াতাড়ি ফিরব, কথা দিচ্ছি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়ি ও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারো সঙ্গে বিঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি রসগোল্লা লাল্লা কালো জাম সন্দেশ বেশ চমচম জল পড়ে পাতা নড়ে রেল ছোটে ঝমা ঝমঝম বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি মিঠে দই টক দই রাবড়ি ও কালা কাঁদ ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। বিরতির এপারে তো দিলাসা সুমনদা পার্থদা বরুণদাকে নিয়ে আমরা ফিরে এসেছি ঠিকই, সেই সঙ্গে ফিরে এসেছি প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট করতে। আপনারা যেটা প্রত্যেক দিন আমাদের সঙ্গে একদম সুন্দরভাবে খেলছেন এবং আমাদের কাছে মেসেজও আসছে, সঠিক উত্তর পাচ্ছি কিন্তু সঠিক উত্তরদাতার নাম তো আমরা এখনও বলবো না, আমরা বলবো মাসিক ঠিক শেষ শনিবার। একদমই তো, আজকে কি সুর থাকছে আপনার জন্য, যে সুর চিনে নিতে হবে যে এটা কোন গানের সুর, তো শুনে নিই সেই সুর। সুর খুব সহজ তাই না? আমার তো মনেই পড়ছে কোন গানটা। এবার আপনার পালা, আপনি আমাকে পাঠিয়ে দিন এটা ঠিক কোন গান। পাঠিয়ে দেবেন কোথায়? সেই একই নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে, অর্থাৎ 8100147088। আবার বলছি 8100147088। উত্তর পাঠাতে পারলেই কিন্তু পেয়ে যাবেন 10-10টা পয়েন্ট, আর যার পয়েন্ট হবে সব থেকে বেশি মাসের শেষে তিনি পেয়ে যাবেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। আর আজকে তো আমাদের গানের পুরস্কারে ভরিয়ে দিচ্ছে আমাদের দিলাসা, সেই সঙ্গে সুমনদা, বরুণদা, পার্থদা সবাই তো রয়েছে। তো আমরা একেবারে অনুষ্ঠানের মানে শেষের দিকেই আর কি চলে এসেছি, তো এবার একটু কথা কম, প্রতিযোগিতার কথা সব কিছু হয়ে গেল, এবার একটু গান বেশি হবে। একদম। তো এখন কি গান শোনাচ্ছ? এখন আমি শোনাচ্ছি আশাজির একটি গাওয়া। আচ্ছা, এই গানটি খুব একটি পরিচিত সকলের নয়, কিন্তু খুব সুন্দর একটি গান, আমার নিজের ফেভারিট একটি গান, সেই শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্তরই কথা শুনে ডেকে ডেকে চলে গেছি কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে জানে না সে মানে না, সে জানে না সে মানে না। ডেকে ডেকে চলে গেছি কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে
ঢেকে ঢেকে চলে গেছি কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে জানে না সে মানে না, সে জানে না সে মানে না, সে জানে না সে মানে না, সে জানে না সে মানে না। আজকের অনুষ্ঠানে সব থেকে ভালো লাগা কোন দিকটা জানো তো? মানে তুমি যে ধরনের গান গাইতে ভালোবাসো, পরিবেশন করতে ভালোবাসো, সেই ধরনের গান আমিও গাইতে ভালোবাসি, আমিও পরিবেশন করতে ভালোবাসি। এই যে তুমি গানটি এখন গাইলে, আশাজির একটি মানে খুব কম মানে কম শ্রুত একটা গান, মানে লোকে খুব কম শুনেছে এবং কম পরিবেশনও করে, পারফরমেন্সও দেয় খুব কম এই গানটা। তো আমি আবার এই গানটা গাইতে মারাত্মক পছন্দ করি, আমিও ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, একটু আগেই আমার সঙ্গে সুমনদার, পার্থদার, বরুণদার কথা হচ্ছিল যে সুদিন দাশগুপ্ত, মানে একটু আগে তুমি আরতি মুখোপাধ্যায়ের একটি গান গাইলে বন্য বন্য, ঠিক একই, মানে সেই একদম পাওয়ারফুল বিটস, তার সঙ্গে সব গিটারের কর্ডস, এত অপূর্ব সুন্দর একটা মেলবন্ধন ওনার এই গানগুলোতে, সেটা বেশ ভালোভাবেই পাওয়া যায় আর কি। তো এই যে আমরা ডেকে ডেকে চলে যাচ্ছি, আমরা বারবার করে আপনাকে বলছি যে আপনার স্বপ্ন পূরণ হবে হবে হবে, আপনারা কেউ কেউ মিস করে যাচ্ছেন, দেখুন মিস করলে চলবে না, আর মিস করার কোনো জায়গাই নেই। কারণ এই যে মাঝে মাঝে আপনাদের মনে আসে যে লাইভ অনুষ্ঠান পরে তো আর দেখা যাবে না, একদমই না। এসটি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠান হচ্ছে ফেসবুক লাইভ, যেটা পরে গিয়ে রেকর্ড হয়ে থাকবে, আপনি সারাদিনে যখন ইচ্ছা কিন্তু তখন আমাদের এই অনুষ্ঠান দেখতে পারেন, উপভোগ করতে পারেন, আর সেই সঙ্গে নিজের ইচ্ছেটাকেও কিন্তু পূরণ করতে পারেন আমাদের এই সুরে সুরে সুপ্রভাতের মাধ্যমে। আপনার সেই গান গাওয়ার স্বপ্ন, আপনার সেই গান গাওয়ার ইচ্ছা পূরণ করার জন্য যোগাযোগ করতে হবে আমাদের সেই নাম্বারে 8100147088। স্বপ্ন এবার আস্তে 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 ভাঙতে বসেছে, কারণ তোমার গান এবার আমরা একটু কম শুনবো, মানে শোনার দিকে এগোচ্ছি, কারণ আর বেশি হাতে সময় নেই। এবারে কি গান শুনবো? এবার আমি একটি গজল গাইছি আশাজির গাওয়া, চলো। কভি কহা না কিসি সে তেরে ফসানে কো, না জানে কেসে খবর হো গই জমানে কো, কভি
অসম্ভব অসম্ভব সুন্দর, মানে এত ভালো তোমার গায়কী, এবং গানটা আরো বেশি যে কারণে শুনতে এত ভালো লাগছে। তো এইবারে তুমি আমাদের কি শোনাবে? এবারে আমি ভূপেন হাজারিকারই আরেকটি গান শোনাচ্ছি, ওনার গাওয়া খুব পপুলার একটি গান। আজকে মানে এই গানটা আমি স্পেশালি চুজ করেছি কারণ চারিদিকে এত মানে হচ্ছে যা হচ্ছে, প্যান্ডেমিকে এত মৃত্যু, এত কিছু, তো এইটা সেই গানটা মানে এর ভেতর থেকেই আমরা ডেডিকেট করছি সেই সব মানুষদের জন্য যারা এই প্যান্ডেমিকে সাফার করেছে মেনলি। একদমই, তো তো আমি মানে এই গানটা দিয়েই আজকে অনুষ্ঠান শেষ করব। বোধহয় না এই গানটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব না, এর পরে একটা আমার পছন্দের একটা গান আমি গিয়ে শেষ করি। একদম একদম, এটা আমার অনুরোধ। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? নৈতিকতা স্খল জাগানো কথা না, মানে এই পরিস্থিতি যে বারংবার মানুষের জীবনে দুর্দশা, এত চারিধারে এত হাহাকার, তো সবকিছু কিন্তু সবকিছুর কিন্তু মানে দর্শক কিন্তু আমাদের প্রকৃতি, আশেপাশের প্রকৃতি,
এবং আমরা মানুষরাও। তো এখান থেকে কোথাও গিয়ে এটা একটা ঘুরে দাঁড়ানোর গান। মানুষের এই গানটা কবে রচনা হয়েছে সেখান থেকে মানে এই এখনো এই গানটার এতটা সামঞ্জস্য আছে। একদমই তাই, একদমই তাই। তো আমরা অনুষ্ঠানের শেষ লগ্নের সামঞ্জস্যটা বজায় রেখে শেষ করব অনুষ্ঠান, এবার আমরা শেষ করব। কিন্তু আমার একটা অনুরোধ আছে, যেটা তোমাকে আমি বিরতিতে যাওয়ার সময়ও বলেছিলাম যে আমার খুব পছন্দের একজন শিল্পী এবং আমি জানি আপনারও খুব পছন্দের শিল্পী, সবারই পছন্দের শিল্পী আমাদের শুভমিতা ব্যানার্জি। তো শুভমিতা দির যদি কোনো গান ছোট্ট করে অল্প করে যদি একটু শোনা যায় খুব ভালো হয়। তো কি গান গাইবে তুমি? চেষ্টা করছি, যেহেতু তুমি আমাকে রিকোয়েস্ট করেছো আমি না বলবো না। এবং কি বলতো, তোমাকে নিজেরও হ্যাঁ রিকোয়েস্ট করার একটা জায়গা তুমি রেখেছো, মানে তোমার আর আমার এমনিও গানের মানে প্রচুর মিল, গানে মানে পছন্দের মিল তো অনেকখানি। হ্যাঁ ঠিকই। তো এইজন্য আমি এই গানটা আমার নিজেরও খুব পছন্দ, যেভাবেই তুমি সকাল দেখো এই গানটা আমি চেষ্টা করছি গাওয়ার। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই, অনেকে বলে মরণ অনেক, জীবন প্রতিবার প্রেমের নতুন জনম, জীবন কি করে একটাই, প্রতিবার প্রেমের নতুন জনম, জীবন কি করে একটাই, যত ভাগে যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য।